धनतेरस बा धनतेरस এই দিনে এমন কোনো জিনিস কিনবেন না, ভুলেও এই কাজগুলো করবেন না যার দ্বারা আপনি সর্বশান্ত হয়ে যান, ক্ষতি হয়ে যায়। এমন এমন কিছু জিনিস প্রতিবেদনে উঠে আসে, তত্ত্বদর্শীরা বলেন, জ্যোতিষীরা বলেন, জ্যোতিষশাস্ত্র বলেন, পদার্থবিজ্ঞানীরা বলেন, যেটাই বলুন না কেন। এখন এই ধনতেরাসটা কি? এই ধনতেরাস বা ধনতেরস, ধন যুক্ত ১৩, সংস্কৃত অর্থ যদি বোঝায় তাহলে ধন মানে সম্পত্তি, সম্পদ, যা কিছু বলুন, আর তেরস এখানে ১৩ অর্থে এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ ত্রয়তম দিন, ১৩তম দিন অর্থাৎ ত্রয়োদশী। এটা কৃষ্ণপক্ষে পড়েছে। কৃষ্ণপক্ষ মানে দুটো পক্ষ আছে, একটি কৃষ্ণপক্ষ আর একটি হচ্ছে শুক্লপক্ষ, আমি এটাকে পক্ষ বলি। যাই হোক, এই কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে এই ধনতেরাস পড়েছে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ধন ত্রয়োদশী, অর্থাৎ ধারণা করা হয় এই দিনে শ্রী ধন্বন্তরীর আবির্ভাব ঘটেছিল, মণিমাণিক্য এই সমস্ত নানান কিছু নিয়ে তার উৎপত্তি ঘটেছিল, তিনি উৎপন্ন হয়েছিলেন, ঠিক আছে, যেটা সমুদ্র মন্থনে এই ধন্বন্তরীর উদ্গম হয়। ফলে এই দিনটির বিশেষত্ব হচ্ছে এখানে ধন, সম্পত্তি, ঐশ্বর্যের সঙ্গে। এখন বিষয়বস্তুটি হচ্ছে যে এই দিনে কোন কোন জিনিস ভুলেও করা যাবে না, কোনগুলো করলে আমাদের আত্যন্তিক, আধ্যাত্মিক, দৈহিক, শারীরিক, মানসিক, ভৌগোলিক, পারিবারিক, রাষ্ট্রীয় সমস্ত দিক থেকে আমরা সুন্দর এবং সুস্থ থাকতে পারি। দেখুন, এটাই কিন্তু শেষ নয়, কারণ প্রত্যেকটি ওষুধের পূর্ণত্ব নিদানের জন্যে, পূর্ণত্ব প্রাপ্তির জন্যে, মানে প্রতিরোধক হিসেবে সে পূর্ণত্ব আপনাকে প্রদান করবে, সেটা একটি সময় সাপেক্ষের ব্যাপার, সেটা বস্তুগতভাবে নির্ভর করে, তত্ত্বগত দিক থেকেও নির্ভর করে। ফলে আমি বলবো যে এই এই জিনিসগুলো করবেন না, তাহলে সম্পূর্ণ আপনার সমাধান হয়ে যাবে। এখানে সায়েন্টিফিক্যাল তত্ত্বগুলো কিন্তু জানতে হবে, তারপরে এই সমাধানটা খুঁজতে হবে এবং আসল তথ্য এবং আনসারটা জানতে হবে, উত্তরটা জানতে হবে, না হলে ক্যান্সার হয়ে যাবে, দর্শনটাই একেবারে স্খলিত হয়ে যাবে। যাই হোক, এখন এই ধনতেরাসে পুজো করবার যে শুভ মুহূর্ত, সেটা আমরা গ্রিক পঞ্চাঙ্গ অনুসারে আমি ওইখানে একটি সময় বলে দিচ্ছি। ধনতেরাসে যারা শুভ মুহূর্তে পুজো করতে যান তাদের সময়টি হচ্ছে ২৯ অক্টোবর, মঙ্গলবার পড়ছে। সেটা হচ্ছে সন্ধ্যা ৬টা ৩১ মিনিট থেকে শুরু হবে, রাত্রি অর্থাৎ ৮টা ১৩ মিনিট পর্যন্ত এই সময়টি থাকছে, অর্থাৎ এটাই হচ্ছে শুভ মুহূর্ত যেখানে আপনি পুজো করতে পারেন এই ধনতেরাসে। আর বাকিটার যে তিথি লগ্নটা সেটা কিন্তু রয়েছে ২৯ অক্টোবর থেকে প্রায় দুপুর বা সকাল সময় থেকে, পরের দিন ৩০ অক্টোবর পর্যন্ত, এটা দুপুর পর্যন্ত থাকছে। এক্স্যাক্ট এক একটা জায়গায় এক এক রকমের টাইম বলা হয়েছে, এই জন্য আমি বললাম না। তো ২৯ অক্টোবর সকাল থেকে ধরুন, আর ৩০ অক্টোবর দুপুর পর্যন্ত, এই সময়টি কিন্তু তিথি লগ্ন রয়েছে। তো এই যে তিথি এবং লগ্ন বললাম, পরে আমি ব্যাখ্যা করছি। যাই হোক, প্রথমে বলে রাখি যে 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 জিনিসগুলো এই তিথিতে করলে আপনার ভালো ফল প্রদান করতে পারে, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা শোনবার জন্য অপেক্ষা করতে হবে। এই কথাগুলো শ্রবণ করেই কিন্তু এখানে কেটে দিয়ে চলে যাবেন না, তাহলে মর্মার্থ বুঝতে পারবেন না, সবাই ওই টিপি ফলের মতো হয়ে যাবে। আমার পুরনো একটি আলোচনাতে হাসি লাগছে, তারা এই টিপি ফলের কথাটা শ্রবণ করেই তারা ভেবেছিলেন আমি বোধহয় টিপি ফলের নিদানটাই দিয়েছি, কিন্তু পুরো আলোচনা বা বক্তব্য বা লেকচারটা, স্পিচটাই তারা শোনেননি, ফলে তারা ব্যর্থ হয়েছেন, সার্থক হননি। পুরো সায়েন্টিফিক্যাল তথ্যটা জানতে হবে, এর জন্য আপনাকে শেষ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, কোন কোন জিনিস আপনি করলে এই দিনে আপনার ভালো হতে পারে, আর কোন কোন জিনিস করলে ভালো হবে না, সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি। যারা এগুলো বলছেন আমি কিন্তু তাদের সাপেক্ষেই বলছি, বাকিটা কিন্তু আমার ব্যাখ্যাগুলো একটু অন্যরকম, অপেক্ষা করতে হবে। ধরুন এই দিনে ঝাড়ু কেনার কথা বলছে, সোনা রূপার গহনা কেনার কথা বলছে, বিশেষ করে সোনা, এবং ফ্ল্যাট বাড়ি কেনবার কথা বলছে, সয় সম্পত্তি এগুলো কিনবার কথা বলছে, গাড়ি, বাড়ি, জামা কাপড় এগুলো কেনার কথা বলছে। এসব কিনলে এগুলো কিন্তু ধনতেরাসের দিনেই আপনার ভালো ফল ফলবে, অর্থাৎ আপনার জীবনটা একটি সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাবে, শুভ ফল প্রদান করবে। এখন বিষয়টি হচ্ছে এই ধনতেরাসের দিনে কোন কোন জিনিস ভুলেও করবেন না। সেখানে কিন্তু বলা হয়েছে যে লোহার বাসন কিনবেন না, প্লাস্টিকের বাসনপত্র কিনবেন না, ঠিক আছে, তারপরে ভাঙা জিনিসপত্র বাড়িতে বয়ে নিয়ে আসবেন না, প্লাস্টিকের জিনিসপত্র কিনবেন না, ছুরি, কাঁচি এই সমস্ত কিনবেন না, তারপরে কালো কাপড় পরিধান করবেন না, না পরলে ভালো হয়। সঙ্গে সঙ্গে বলছে ঘি মাখন কিনবেন না এই দিনে, অন্যদিন কিনবেন বা আগের দিন কিনে রাখবেন। এই ধরনের জিনিসগুলো আপনি ভুলেও করবেন না, যদি করেন তাহলে কিন্তু আপনাকে सर्वशांत हो जो होते धरण प्रतिबेदन उठे आसছে समाज माध्यमे जदि नेट खुली तो एगुलो देखते पाई एखन विषय वस्तुटा एटा देखे अनेके भड़के जान आमी बोलबो जे एई तथ्यगुलो बोलेई एखाने शेष नय केन काँचेर जिनिस केना जाबे ना साइंटिफिकल तथ्यटा एखाने बुझते होबे प्रथमत एकटी स्वाभाविक कारण देखबो जे काँचेर जिनिसपत्र आमी किनलाम किने निये आसलाम निये आसबार समय एकटी झामेला हलो भेंगे गेल काटाकाटी हो जेते पारे बाड़ीते आनबार समय से सब परिष्कार परिच्छन्न करा झामेला एबं बाड़ीते एने भेंगे गेल टाका नष्ट हये गेल एटा एकटी अशुभ सूचना तैरी कर मानसिक ब्यापार एक मानसिक स्थिति थे चिंता करी खराब किछु घटे गेल फले काचेर जिनिसटा आपनार क्षेत्रे खूब सावधाने केनाकाटा करते हैं सूतरां एत सावधानतार भितरे आमरा थाकछि ना सूतरां काचेर जिनिस केनाकाटार दरकार नेई प्लास्टिक प्लास्टिक एमन एकटी जिनिस जा क्षतिकारक अनेके बोलछे प्लास्टिक निषिद्ध प्लास्टिक ग्रहण करा जाबे ना केना जाबे ना प्लास्टिकके बर्जन करते होबे खूब भालो कथा किन्तु आपनि टयलेट बाथरूम तो आर काचेर जिनिस व्यवहार करते पारबेन ना लोहार जिनिस व्यवहार करते पारबेन ना लोहाते मरिचा पड़े जाबे जाकेर व्याख्याटा आमि परे जाच्छि एखन आपातत सेखाने आपनाके एकटी भालो दामेर प्लास्टिक सेट व्यवहार करते होबे এমন এমন জিনিস আছে যেখানে প্লাস্টিক ব্যবহার করতেই হয় সেটা উন্নত প্লাস্টিক তো যে সমস্ত ওয়ান টেস্ট প্লাস্টিক আছে যেমন ট্রায়াঙ্গেলের ভিতরে কিন্তু চিহ্ন দেওয়া থাকে প্লাস্টিকটা আপনি কতদিন ব্যবহার করতে পারবেন একটা ট্রায়াঙ্গেল চিহ্ন থাকে প্রত্যেকটি খাদ্যবস্তু যে সমস্ত প্লাস্টিক প্যাকেটজাত যে সমস্ত জিনিস থাকে প্লাস্টিকের বালতি যা কিছু গ্লাস যা কিছু থাকে সেখানে কিন্তু এগুলো উল্লেখ করা থাকে কোনো কোনো জায়গায় উল্লেখ থাকে না সেটা থেকে বুঝতে হবে যে আপনি কতদিন এটা ব্যবহার করতে পারবেন তো যাই হোক এক পর্যায়ে প্লাস্টিক आमादेर जतटा कम व्यवहार करा जाए ततटाई भालो सेई सूत्रे बुझते पारछेन जे प्लास्टिकटा एई धनतेरासेर दिने केन केना जाबे ना अर्थात शुधु धनतेरासेर दिनेई ना प्लास्टिकटा आपनार जीवने नित्य जीवने जतटा कम व्यवहार करबेन ततटाई भालो कारण ये एक अद्भुत क्यान्सार तैरि करते पारे आपनार व्यक्तिगत जीवने एबं समाजे एकटी क्यान्सार तैरिओ करछे ठीक आछे सेई जन्य जेमन छुरी सेई जन्य बला हच्छे एगुलो व्यवहार करबे ना एटा साइंटिफिकल ब्यापार किन्तु धनतेरासेर दिने केन निषिद्ध तार मूल कारणटा किन्तु मनस्तात्त्विक और साइंटिफिकल ब्यापारटा आमि परे बोलछि आरेकटी हच्छे छुरी एई जे छुरी जातीय जिनिस जेगुलो धारालो छुरी छुरी एगुलो केनाकाटा करले कखन किभाबे क्षति होबे ना होबे बाच्चारा खेलबे काटाकाटी हये जेते पारे एकटी आहत हये जेते पारे निहत हये जेते पारे मानुषेर मस्तिष्क अनेक समय उत्तेजित थाके तखन एकटी हयतो धारालो छुरिर द्वारा अनेक किछु घटिये दिते पारे सामने पेजे दिये देबे एरकम सब ब्यापारगुलो घटते पारे एटा एकटी काकतालीय অ্যাক্সিডেন্টাল ব্যাপার मनस्तात्विक ব্যাপার আপনি যদি সাবধান থাকেন তাহলে কোনো ক্ষতিকর ব্যাপার নেই কিন্তু আমরা সাবধান থাকতে পারি না কারণ আমাদের মন চঞ্চল থাকে আমি শুধুমাত্র দুটো উদাহরণ দেব একটি হচ্ছে ছুরি আর একটি হচ্ছে লোহা এই যে আমাদের মন চঞ্চল থাকে চন্দ্রের অধিপতি মন বা মনের অধিপতি হচ্ছে চন্দ্র জানেন কি না এই যে আমরা তিথি নক্ষত্র বলছি তিথি হচ্ছে জল তত্ত্বের প্রতীক যেখানে শুক্র হচ্ছে অধিপতি শুক্র হচ্ছে অধিপতি নক্ষত্র হচ্ছে বায়ু তত্ত্ব সম্পৃক্ত যেখানে শনি তত্ত্ব হচ্ছে গ্রহরূপে আধিপত্য করছে অর্থাৎ অধিপতি শাসিত শনি দ্বারা ঠিক আছে সুতরাং এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি একটি তিথি যদি ত্রয়োদশ তিথি হয় তাহলে এই তিথিতে জল তত্ত্ব ডিপেন্ড করছে এবার নক্ষত্র গ্রহ যেগুলো সেখানে এই তিথিতে কোন গ্রহ থাকছে পাশাপাশি থাকছে তাহলে সেই গ্রহ বায়ু তত্ত্বের সাথে সম্পৃক্ত এবং শনি তত্ত্বের সাথে সম্পৃক্ত এখন ব্যাপারটি হচ্ছে এই তিথি নক্ষত্রের কথা যখনই বলছি তখন কিন্তু এটা চন্দ্রের সাথে সম্পৃক্ত হচ্ছে কারণ চন্দ্র যখন ত্রয়োদশ তিথিতে আসছে তখন সেটা একটি অদ্ভুত রূপ পরিগ্রহ করছে একটি ভৌগোলিক পরিকাঠামো তৈরি করছে যদি মনের অধিপতি চন্দ্র বা চন্দ্রের অধিপতি মন হয় তাহলে দেখা যাচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী অর্থাৎ পূর্ণিমার পরে এই কৃষ্ণপক্ষ শুরু হয়েছে তাহলে পূর্ণিমার চাঁদ একটু একটু করে ক্ষয় হচ্ছে অর্থাৎ মনের একটু একটু করে ক্ষয় হচ্ছে এই চন্দ্র সূর্য পৃথিবী যা কিছু বলুন এই সংস্পর্শে বা সংকর্ষণের মাধ্যম দিয়ে যে ভৌগোলিক কারণে জোয়ার ভাটা হয় ঠিক সেই প্রক্রিয়াতে আমাদের শরীরে জোয়ার ভাটা হয় জলের বৃদ্ধি হয় वायु बृद्धि पाए अग्नितत्व बृद्धि पाए ठीक है से ही चंद्र देवता से त्रयोदश तिथि चले आसने मन क्योंकि क्षय हो त्रयोदश तिथि आसले कि हे चाँद क्योंकि एक पर्याय पूर्ण मात्रा शेषर दिके धीरे 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 दुई तीन दिन चार दिन बादे गए अमावस्या एकदम पूर्ण रूपे अंधकार चाँद आमरा देखते पाच्छि ना अर्थात पूर्ण रूपे मन आध्यात्मिक दृष्टिकोण थेके बिलयप्राप्त हलो। जे मानसिक विकार से विलयप्राप्त हो गल यही एटाके आमरा बोली साधन दृष्टिते अंधकाराच्छन्न एकटी अवस्था अर्थात समस्त प्रवृत्ति निष्क्रिय हो गल। किन्तु स्वाभाविक दृष्टिकोण थेके एकटी अंधकार माने नेगेटिव दिक कृष्ण पक्ष के बला हय अस्तमित एकटी पक्ष, ठीक आछे। फले एटा एकटी कालो दिक आर पूर्णिमा जखन बोलछि शुक्ल पक्ष सेटा एकटी संस्कृत अर्थ अनुसारे सादा उज्जवल दिक। सुतरां ओटाके आमरा पजिटिव धरते पारी, एटाके नेगेटिव धरते पारी। आपातत वैज्ञानिक भावे आमरा एटा धरलाम, किन्तु आध्यात्मिक दृष्टिकोणेर व्याख्याटा अनेक उपरेर जिनिस। सेई जन्य এই দিনে যদি দেখা যায় যে নক্ষত্র বায়ুতত্ত্বের সাথে সম্পৃক্ত, শনি যেখানে অধিপতি, তাহলে এখানে লোহা নিষিদ্ধ কেন? লোহা কেনা যাবে না কেন? আপনারা প্রত্যেকেই জানেন যে জলের সংস্পর্শে বা আর্দ্র বায়ুর সংস্পর্শে আসলে লোহাতে মরিচা পড়ে। যদি শুষ্ক বায়ুর সংস্পর্শে আসে তাতে লোহাতে মরিচা পড়ে না। এই যে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক নাম সেটা হচ্ছে এফ जेटा लोहार। तो जैक ये धातु पदार्थ पृथिवीते किछु मात्राय आछे, किन्तु चंद्र मंगल अन्यान्य जायगाय कयेकटी ग्रह उपग्रहेर कथा बला हयेछे सेखाने किन्तु एई लोहार परिमाण बेशी रयेछे। सुतरां चंद्रेर साथे सम्पृक्तता रयेछे, ताहले एई लोहा कि हच्छे आर्द्र वायुर संगे संस्पर्शे गिये लोहा मरिचा पड़े जाच्छे, तार माने सेखाने एकटी बिक्रिया घटছে। अर्थात वायुतत्त्वेर संगे यदि आर्द्र वायु थाके ताहले बिक्रिया घटे। तार माने चंद्र यदि आमरा देखी जे सेखाने तार एकटू एकटू करे तार सत्ताटा हाराच्छे, मनटाके एकटू एकटू करे हाराच्छे। अर्थात बला जेते पारे एक पर्याये आर्द्रता आमरा यदि एकटू अन्य दृष्टिकोण थेके देखी, आध्यात्मिक दृष्टिकोण थेके, जेमन धरुन एकादशी तिथिते জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বেশি থাকে, এইজন্য বলছে ওই সময়টায় অন্য জাতীয় খাবার কম গ্রহণ করতে হবে। তাহলে শরীরে বাত বিভিন্ন রকমের যে পীড়া আছে, যে ধরনের সমস্যা মানুষদের হয়, যেমন একাদশী পূর্ণিমা অমাবস্যা তিথিতে আসলে কি হয়, এই বাত উপসর্গ যেগুলো আছে এই পীড়াগুলো কিন্তু মানুষের প্রাদুর্ভাবটা বা প্রভাবটা বেশি হয়, কারণ ওই সময়টা জলীয় বাষ্পের সঙ্গে তার শারীরিক তত্ত্বের এক অদ্ভুত বৃদ্ধির কারণ থাকে। যখন এটা ঘটে যায় তখন এই সব তিথিতে তার এই উপসর্গগুলো বেশি বেড়ে যায়। তো ফলে যদি এখানে বিক্রিয়া ঘটে যায় তাহলে সমস্যা তৈরি হতে পারে। এটা একটি আমি উন্নত পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলছি, রসায়ন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেই বলছি, কিন্তু এটাই চূড়ান্ত ব্যাখ্যা নয়। তো আমরা আপাতত ভাবলাম বা ধরলাম এই বিক্রিয়া সংক্রান্ত ব্যাপার কিন্তু গ্রহ নক্ষত্রের সঙ্গে এই তিথিতে থেকে, হ্যাঁ, এই রাশি লগ্নে এসে এই জিনিসগুলো কোন কোন অবস্থানে রয়েছে তার উপরে দাঁড়িয়ে এই বস্তুগত ধর্ম বা তার গুণের সাথে কি বিক্রিয়া ঘটছে সেই সূত্রে বিচার করে আমাদের দেখতে হবে সেই বস্তুর সাথে বিক্রিয়া ঘটছে কিনা। তখন সেই বিক্রিয়াজাত কারণে, যেমন শুক্র যদি অধিপতি হয়, শুক্র শাসন করে যদি তিথিকে, তাহলে সেখানে বলা হচ্ছে যে মনের উত্তেজনা, মন কিভাবে খেলছে, ঠিক আছে, শান্ত না গরম, এসবগুলো কিন্তু সেখানে নিয়ন্ত্রিত হচ্ছে এই শুক্র দ্বারা। আর যখন নক্ষত্রে টাচ করছে তখন কিন্তু সেখানে টাচ করছে কি, যে মন কিভাবে কাজ করছে সেগুলোকে লক্ষ্য করছে। সুতরাং এখানে মনকে সম্পূর্ণরূপে শান্ত কি অশান্ত রয়েছে বা হয়ে যাচ্ছে এটা দেখবার বিষয় হচ্ছে। এটা জন্য বস্তুগত তিথিতে বস্তুগত ধর্মের একটি বিক্রিয়া ঘটতে পারে, এটা কিন্তু আমি সাইন্টিফিক্যাল তত্ত্বের উপরে দাঁড়িয়ে বলছি। এবার বিক্রিয়া যে ঘটছে এই ধাতব বস্তুর সঙ্গে সেটা আমি বলছি না, আমি বোঝানোর চেষ্টা করছি একটি উদাহরণের সাপেক্ষে। ফলে আমি বলবো যে সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে মন, অর্থাৎ প্রত্যেক বস্তুর ভেতরে কিন্তু ধর্ম এবং গুণ রয়েছে। সেই প্রত্যেক বস্তুর, যেমন পোশাক থেকে শুরু করে, যেমন আমার গায়ের গৈরিক বসন, তার একটি গুণ বা ধর্ম রয়েছে। সাদা কাপড়ের একটি ধর্ম বা গুণ রয়েছে, কালো কাপড়ের একটি ধর্ম বা গুণ রয়েছে, বা রিফ্লেকশন রয়েছে, রেডিয়েশন রয়েছে। এক একটি বস্তু ধর্মের ক্ষেত্রে এক এক রকমের এই রিফ্লেকশন হতে পারে, এই ধরনের বিক্রিয়া ঘটতে পারে, রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে। ফলে মনের সঙ্গে বিক্রিয়া ঘটবে, যেখানে উত্তেজনা তৈরি করতে পারে বা মনকে আরো অধোগামী করে দিতে পারে এরকম কোনো বস্তুর সংস্পর্শে না যাওয়াই বেটার। এই সূত্রে হয়তো বলা হয়েছে, হয়তো আমি বলবো না, আমি বৈজ্ঞানিকভাবে আমি যতটা পর্যবেক্ষণ করে দেখেছি তার মূল কারণ হচ্ছে এটা। আবার এমনও হতে পারে যে আজকের এই ত্রয়োদশ তিথিতে লোহার গুণাগুণটা চন্দ্রদেবতার সঙ্গে সংস্পর্শে গেলে আপনার মন আরও দৃঢ় হচ্ছে। অর্থাৎ লোহা যখন আরও তপ্ত বৃদ্ধি হয়, অর্থাৎ তাকে তাপ প্রদান করায়, তখন কিন্তু আগুন জ্বলে ওঠে বা আগুনের ফুলকি দেখা দেয়, সুতরাং তপ্ততার পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং এটা নির্ভর করবে ধাতব বস্তুর সঙ্গে বা পদার্থের সঙ্গে যে রাসায়নিক বিক্রিয়া আপনি কার সঙ্গে কার বিক্রিয়া ঘটাচ্ছেন, তারপরে মনের যে স্বতন্ত্রতা সে শান্ত না অশান্ত হবে তখন সেটা ডিপেন্ড করবে। অর্থাৎ সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক সম্মত ব্যাপার। এক বাক্যে বলে দেওয়া যাবে না যে আপনি এগুলো কিনবেন না আর এগুলো কিনবেন। কোথাও কোথাও বলছেন ইমিটেশনের সোনা কিনবেন না। ইমিটেশন মানে একটি আমরা বুঝি নকল ব্যাপার, তো ইমিটেশনের কোনো গহনা বা কোনো অলঙ্কার কিনবার কথা বারণ করছেন। সুতরাং এই জিনিসগুলো একটি ধাতব ধর্ম রয়েছে, আবার মনস্তাত্ত্বিক ব্যাপার রয়েছে, বৈজ্ঞানিক কারণ রয়েছে, আবার রয়েছে আধ্যাত্মিক কারণ। এতগুলো জিনিসকে কেন্দ্রায়িত করে আপনার সমগ্র বস্তু, ধাতব পদার্থ, গ্রহ, নক্ষত্র, তিথি, কাল এগুলো একত্রীকরণ করে একটি বিক্রিয়া ঘটাতে হবে, যেটা অত্যন্ত বৈজ্ঞানিক সম্মত ব্যাপার। আলটিমেটলি এসবগুলো জানার পরে গিয়ে আপনি ডিসাইড করতে পারেন আদৌ আপনার জীবনে কী ঘটবে, কী হতে পারে বা কী করা উচিত নয় আজকের দিনে। সুতরাং ধনতেরাস মানে বুঝতেই পারছেন এই ত্রয়োদশ দিনে আপনার ধন সম্পত্তি বৃদ্ধির জন্য আপনাকে কি করতে হবে। আমি আলটিমেটলি বুঝি আধ্যাত্মিক মেনে। এই ধন শব্দের অর্থ হচ্ছে, যেখানে মহা লক্ষ্মীর পূজা করা হয়, এই ধন শব্দের অর্থ হচ্ছে বা এই ধন্বন্তরীর অর্থ হচ্ছে এক অদ্ভুত শক্তি, যে শক্তি আপনাকে দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে বাঁচিয়ে রাখে এবং আপনাকে মৃত্যুঞ্জয়ী করে দেয়। আপনি একটি পর্যায়ে মৃত্যুঞ্জয়ী হয়ে যান এবং আপনি ভগবত ঐশ্বর্যের, ঐশ্বর্য যেটা আছে সেই ঐশ্বর্যের মালিক হয়ে যান। অর্থাৎ আলটিমেটলি একটি সময় আপনি এই ধনতেরাসের অতি উৎকৃষ্ট আধ্যাত্মিক সাধনার ফলে আপনি ব্রহ্মজ্ঞানী বা ব্রহ্ম ঐশ্বর্য লাভ করেন। একটি সময় আপনি ঈশ্বর হয়ে যান, ব্রহ্মবী হয়ে যান, মহালক্ষ্মী হয়ে যান। এই হচ্ছে টোটালি আধ্যাত্মিক ধনতেরাসের অর্থ, এটাই আমার উপলব্ধি।